মানুষদেরকে বলতে চাই আপনারা, এবং সেদিন থেকেও আমি বলে এমন পরিচয় ঠেকাইতে হবে না। এখন ধান কাটা যাবে না, খাবো খাবো কি? প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, বিভিন্ন গ্রামে আমরা সরেজমিনে পরিদর্শন করছি, সেখানে দেখতে পাচ্ছি যে বড় গাছ ছাড়া সবগুলো গাছই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, যে স্পেশালি ভুট্টা ক্ষেত, তারপরে আপনি কান্না রোড, এগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আমি সদাশয় সরকার যেমন গরিব চাষিদের পাশে আগেও ছিলেন, আমি কামনা করব যে এবারও যেন এই আর্তপীড়িত মানুষের পাশে সদাশয় সরকার থাকে।